নমস্কার ভবানী পাঠকের বই থেকে আপনাদের স্বাগত আজকে আমি বারোটা কল্পবিজ্ঞানের বই নিয়ে বলবো যেগুলোর মধ্যে অধিকাংশই হালফিল বেরিয়েছে নতুন বেরিয়েছে পুরনো বই এর কথা এসছে দু একটা প্রসঙ্গত এই রকমই বারোটা বই বলবো যেগুলো কিন্তু আপনারা বইমেলাতে সংগ্রহ করতে পারেন বেশ ভালো হয়েছে যে বইগুলো দেখতে থাকুন ভিডিওটা প্রথম বই ওসি সপ্ত সুমিত বর্ধনের লেখা ওসি সপ্ত বেরিয়েছে কল্প বিশ্ব প্রকাশনা থেকে সুমিত বর্ধনের লেখার সঙ্গে যারা পরিচিত অর্থতৃষ্ণা যারা পড়েছেন তারা জানেন সুমিত বর্ধনের যে কল্পবিজ্ঞানের কলম কতটা জোরালো তো ওসি সপ্ত কিন্তু একটা জাপানি উপন্যাসের অ্যাডাপ্টেশান বাংলা অ্যাডাপ্টেশান কিন্তু একদমই আমাদের ঘরানায় উপন্যাসটা তৈরি করেছেন সুমিত বর্ধন কিছু কাহিনী সংযোজন এবং বিয়োজন করেছেন নিজের মতো করে কান্নাথ ভট্টাচার্য দুর্ধর্ষ অলঙ্করণ করেছেন সঙ্গে প্রচ্ছত্রীয় তার নতুন ধরনের উপন্যাস এটাকে সায়েন্স ফ্রিকশান না বলে সায়েন্স ফ্যান্টাসি বললে আরও ভালো হয় আমাদের গ্রহের কথা নয় অম্বালিকা নামে একটা কাল্পনিক গ্রহের কথা সেখানে এক যোদ্ধার কাহিনী নিয়ে গড়ে উঠেছে এই উপন্যাস পড়লে প্রত্যেকেরই ভালো লাগবে এটা পড়ে দেখতে পারেন এরপরে যে বইটার কথা বলবো সেটা হচ্ছে ঈশ্বরের গণিত ও অন্যান্য মোহাম্মদ সৈফুল ইসলামের বই এটা পেপার ব্যাক সংস্করণ ওসি সপ্ত কিন্তু হার্ডবাউন্ড এটা পেপার ব্যাক সাধারণত কল্প বিশ্ব যেসব বইগুলো বের করছে কল প্রত্যেকটাই সায়েন্স ফিকশানের এক একটা মাস্টারপিস হতে চলেছে এক এগুলো এপার বাংলা সায়েন্স ফিকশানের জীবন্ত দলিল হতে চলেছে কিন্তু এই যে পেপার ব্যাক সংস্করণ এগুলো কিন্তু দীর্ঘকালীন সংরক্ষণের পক্ষে যথেষ্ট ভালো নয় হার্ডবাউন্ড করলে বইগুলো সহজে সংরক্ষণযোগ্য হবে এটা আমি কল্প বিশ্ব প্রকাশনের কাছে আবেদন রাখবো যে তারা যেন পরবর্তী বইগুলোর ক্ষেত্রে এই ব্যাপারটা একটু লক্ষ্য করেন যে যেগুলো যে নতুন বইগুলো এত যত্ন সহকারে তারা ছাপছেন এত সুন্দর প্রচ্ছদ অলঙ্করণ করে ছাপছেন সেগুলো যদি একটু হার্ডবাউন্ডে বাউন্ডে আনা যায় তাহলে ভালো আসলে হার্ড বাউন্ড করতে গেলে বইয়ের দাম অনেক বেড়ে যায় নতুন যেসব প্রকাশনা সংস্থা আছে তারা এই হার্ড বাউন্ডের ব্যাপারটা সেই কারণে একটু অ্যাভয়েড করে চলেন যাতে কিছুটা কম পয়সায় মানুষের কাছে বইগুলোকে পৌঁছে দেওয়া যায় মোহাম্মদ সৈফুল ইসলামের ঈশ্বরের গণিত এবং অন্যান্য এই যে বইটা এটাই আছে চারটে কল্পবিজ্ঞান উপন্যাস যেগুলো সম্ভবত আগে কল্প বিশ্ব ওয়েবজিনে বেরিয়েছিল আমি ওয়েবজিন পড়াতে অতটা অভ্যস্ত নই বলে আমি ওই সময় হয়তো উপন্যাসগুলো মিস করে গেছি যাই হোক এর চারটে উপন্যাস মোটামুটি ভালোই লেগেছে নতুন লেখক সম্ভবত শরীফুল ইসলাম তাকে এই বাংলা সাহিত্যের অঙ্গনে স্বাগত পাঠকদের তরফ থেকে আমার মনে হয় ভবিষ্যতে তিনি আরও অনেক ভালো উপন্যাস আমাদেরকে কল্পবিজ্ঞান উপন্যাস আমাদেরকে উপহার দেবেন এই বইটা সংগ্রহ করতে পারেন এরপরে আসছি রুশ কল্পবিজ্ঞানের সংগ্রহ গ্রহান্তরের আগন্তুক বইটা নিয়ে ননি ভৌমিক বইটা সম্পাদনা করেছেন এখানে পাঁচটা রাশিয়ান উপন্যাসের অনুবাদ আছে রাশিয়ান কল্পবিজ্ঞান উপন্যাসের অনুবাদ এখানে আছে এবং এই পাঁচটা উপন্যাসের কোনোটাই আমি আগে পড়িনি পাঁচটা উপন্যাস পড়া হয়নি আমার তিনটে উপন্যাস পড়েছি প্রথম তিনটে উপন্যাস প্রত্যেকটাই খুব ভালো আসলে রাশিয়ান কল্পবিজ্ঞান আগে যারা পড়েছেন আইজেক আসিমের লেখা যারা পড়েছেন তারা হয়তো রাশিয়ান কল্পবিজ্ঞানের উচ্চতা সম্বন্ধে আগে থেকেই জানেন বা আলেকজান্ডার বেলায়বের লেখা উভচর মানুষ যারা পড়েছেন তারা জানেন যে রুশ কল্পবিজ্ঞান কোন উচ্চতায় অনেক দিন আগে থেকেই অবস্থান করছে এই উপন্যাসগুলো পুরনো উপন্যাস নতুনভাবে বাংলায় অনুবাদ করে আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে খুব ভালো একটা প্রয়াস এই বইটা সংগ্রহ করলে ঠকবেন না এটা সংগ্রহ করতে পারেন কল্প বিশ্ব থেকে বেরিয়েছে পেপার ব্যাক সংস্করণ সংগ্রহ করতে পারেন ভালো বই এরপরে যে বইটা নিয়ে বলবো সেটা হচ্ছে স্বর্গলোকের দরজা দিয়ে স্বর্গলোকের দরজা দিয়ে অসাধারণ একটা প্রচ্ছদ বোঝাই যাচ্ছে এটা ফ্যান্টাসি এবং কল্পবিজ্ঞানের সমন্বয়ে তৈরি বই সুন্দর মুখোপাধ্যায় লেখনির সঙ্গে হয়তো আপনারা পূর্বেই পরিচিত হয়েছেন প্রলয় যোদ্ধা উপন্যাসটা দিয়ে খুব সুন্দর একটা ফ্যান্টাসি উপন্যাস আমাদের বাংলায় এরকম প্রয়াস খুব কমই হয়েছে বাংলাদেশে এরকম উপন্যাস আমি দু চারটে পড়েছি বাবু কিন্তু একালের ভাষায় কিন্তু একটা অন্য ধরনের উপন্যাস আমাদের উপহার দিয়েছেন যত সময় এগোবে তার লেখনী আরও পোক্ত হবে বলে আমার মনে হয় তার গদ্য সাহিত্য নিয়ে আমি আগে বলেছিলাম হয়তো কোনো একটা ভিডিওতে যে তার গদ্য সাহিত্য আমার মনে হল আরেকটু পরিণত হওয়া দরকার কিন্তু এই ভদ্রলোক যে কাহিনি আমাদেরকে উপহার দিচ্ছেন সেই কাহিনীগুলো কিন্তু সত্যি খুব সুন্দর প্রলয়যোদ্ধারও দ্বিতীয় খণ্ড বেরিয়ে গেছে অরণ্যমন থেকে আমি এখনও সংগ্রহ করতে পারিনি অবশ্যই সংগ্রহ করব এই বইতে বারোটা গল্প আছে গল্প না বলে এগুলোকে কাহিনী বললে ভালো হয় কারণ প্রত্যেকটা দৈর্ঘ্য সমান নয় এবং তার মধ্যে বেশিরভাগটাই কল্পবিজ্ঞান কিছু ফ্যান্টাসি কাহিনী আছে যারা কল্পবিজ্ঞান ভালোবাসেন বা সায়েন্স ফ্যান্টাসি ভালোবাসেন তারা অবশ্যই এই বইটা সংগ্রহ করতে পারেন যে বইটা নিয়ে আলোচনা করব। সেটা ঠিক কল্পবিজ্ঞান কিনা আমার জানা নেই তবে হ্যাঁ ভবিষ্যতের কথা আছে ভবিষ্যৎ পৃথিবীর কথা আছে কিন্তু সর্বোপরি যেটা আছে সেটা হচ্ছে মানুষের দুর্লভ যে ধর্ম সেই ভালোবাসার কথা আছে খুব ভালো একটা উপন্যাস সেটা হচ্ছে যে মিথিল ভট্টাচার্যের মনে করণেই এই উপন্যাসটা অভূতপূর্ব প্রচ্ছদ এই বইয়ের প্রচ্ছদটাই এত মনোগ্রাহী হয়েছে যে পাঠককে কিন্তু বইয়ের মধ্যে টেনে নিয়ে যাবে অরণ্যমন প্রকাশনী থেকে বইটা বেরিয়েছে প্রচ্ছদ শিল্পীর নাম কোথাও দেওয়া নেই সম্ভবত চিরঞ্জিত এই প্রচ্ছদটা করেছে আমার তো অভূতপূর্ব প্রচ্ছদ লেগেছে অবশ্যই প্রচ্ছদ শিল্পীর নাম বইয়ের ভিতরে বা বাইরের কভারে ব্যাক কভারে কোথাও দেওয়া উচিত ছিল আমি অন্তত শিল্পীর নাম খুঁজে পাইনি বইতে এত ভালো প্রচ্ছদ এবং কাহিনীর সঙ্গে মানানসই প্রচ্ছদের মধ্যেই কিন্তু কাহিনীর কথা অনেকটাই বলা আছে বইটা পড়লে মানেটা উদ্ধার করতে পারবেন খুব সুন্দর একটা বই পড়ে দেখতে পারেন এরপরে আসছি জয়ঢাক প্রকাশনা থেকে প্রকাশিত স্প্যানিশ কল্পবিজ্ঞান এই বইটা একটা দারুণ প্রয়াস বাংলা সাহিত্যে এরকম প্রয়াস স্প্যানিশ কল্পবিজ্ঞান নিয়ে খুব কম হয়েছে বলেই আমার জানা আছে আমি অন্তত এর আগে কোনো দিন স্প্যানিশ কল্পবিজ্ঞানের অনুবাদ পড়িনি সেসার মাইর কি এই বইয়ের লেখক পাঁচটা মোটামুটি বড়ো সাইজের কল্পবিজ্ঞান নভেলা এই বইয়ের অন্তর্গত এই বই কিন্তু আমরা যে ধরনের কল্পবিজ্ঞান পড়ে অভ্যস্ত তার বাইরে একটা প্রচেষ্টা পড়লে বুঝতে পারবেন মৌসুমি ঘোষের অনুবাদ এত ভালো হয়েছে যে পড়লে মনেই হচ্ছে না যে এটা স্প্যানিশ সাহিত্য যদিও কাহিনী বিন্যাস এবং নামগুলো আমাদের কাছে হয়তো একটু খটোমটো ঠেকবে অনুবাদে কিন্তু সেটা পুষিয়ে গেছে একদম সুন্দর বাংলা গদ্যের যে ফ্লেভার সেটা এই বইতে পাবেন ভালো একটা প্রচেষ্টা খুব ভালো হয়েছে বইটি বইটি সংগ্রহ করতে পারেন এটা কিন্তু হার্ড বাউন্ড জয় ঢাক প্রকাশনী থেকে বেরিয়েছে এই বই এরপরে যে বইটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেবজ্যোতি ভট্টাচার্য বর্তমানে দেবজ্যোতি ভট্টাচার্যের বৈদ্য সিরিজের উপন্যাস খুবই বিখ্যাত তার কল্পবিজ্ঞান লেখা হাত নিয়ে আর নতুন করে বলার কিছু নেই এই মুহূর্তে প্রতীয়ষা লেখকদের মধ্যে তিনি একজন অন্তিম অভিযান দেবজ্যোতি ভট্টাচার্য বেরিয়েছে কল্পবিশ্ব থেকে হার্ড বাউন্ড এই বইটার যখন প্রথম ছবি দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়াতে তখন আমি ছবি দেখে চমকে গেছিলাম আমার মনে হয়েছিল যে আনন্দের যে কিশোর কাহিনী সিরিজ সেই সিরিজের মতো দেখতে হয়েছে বইটা একদম কিন্তু হাতে নিলে বুঝতে পারবেন বইটার সাইজ কিন্তু ভিন্ন বড় সড়ো সাইজের বই খুব সুন্দর প্রচ্ছদ কল্প বিশ্বের নিজস্ব টিম প্রচ্ছদটা তৈরি করেছে ভিতরে মিশন মণ্ডল অলঙ্করণ করেছেন বইয়ের এই উপন্যাসটা আগে অসমের কোনো পেপারে কমিক স্ট্রিপ হিসাবে বেরিয়েছিল দেবজ্যোতিদার কাহিনী এই কমিক স্ট্রিপটা অলঙ্করণ করেছিলেন অলঙ্করণ স্ট্রিপগুলোকে কেটে কেটে খাতায় চিটিয়ে একটা পূর্ণাঙ্গ কাহিনী তিনি রেখেছিলেন তার কাছে এবং এই খাতাটা পরবর্তী সময় পুরনো টাং থেকে খুঁজে বের করে দেবজ্যোতিদা এটাকে নতুন রূপ দিয়েছেন এই সময়ের কাহিনী হিসাবে এটাকে রূপ দিয়েছেন একটা পূর্ণাঙ্গ উপন্যাসে আমি উপন্যাসটা পড়েছি প্রথমটা শুরু হয়েছিল যেভাবে শেষটা কিন্তু যেন একটু দ্রুত লয় শেষ হয়ে গেল অনেকের ক্ষেত্রে আমি যেটা শুনলাম যে উপন্যাসটার বেশ কিছু জায়গা মাথার উপর দিয়ে গেছে আসলে এই ধরনের উপন্যাস পড়তে গেলে যে ধরনের পড়াশোনা হয়তো করা প্রয়োজন আমাদের হয়তো সেটা নেই আমিগতভাবে আমার পড়ে অতটা খারাপও লাগেনি যতটা আমার বন্ধুবান্ধব বলেছে যে শেষটা খুব তাড়াতাড়ি হয়ে গেল আরেকটু যেন রসিয়ে কষিয়ে শেষ করলে ভালো হতো যাই হোক আমার উপন্যাসটা খুব খারাপ লাগেনি বেশ ভালো উপন্যাস এর আগে কিন্তু মল্লিকা মল্লিকাধরের একটি উপন্যাসে আমি এই ধরনের একটা ম্যাটার পেলাম যে পৃথিবীতে দিকে ছুটে আসছে একটা ধূমকেতু এবং সেই ধূমকেতুকে অ্যান্টি ম্যাটারের সাহায্যে ধ্বংস করতে হবে সেই উপন্যাসটি আমার খুব একটা ভালো লাগেনি এই উপন্যাসটার মধ্যে কিন্তু বেশ একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ব্যাপার আছে অন্তিম অভিযান বলতে কোনো ব্যক্তির শেষ অভিযান নয় একটা ধূমকেতুর শেষ অভিযান সে সূর্যের দিকে ছুটে চলেছে অজানা একটি নক্ষত্রপুঞ্জ থেকে সুইপ ট্যাটেল বলে একটা ধূমকেতু শেষ যাত্রায় ছুটে চলেছে সূর্যের মধ্যে সে বিলীন হবে গতিপথের মধ্যে পৃথিবী এসে পড়লে পৃথিবী কিন্তু ধুলিস্বাত হয়ে যাবে পড়লে খারাপ লাগবে না ভালো একটা উপন্যাস ভালো একটা প্রয়াস বাংলা ভাষায় পড়ে দেখতে পারেন এরপরে যে বইটা নিয়ে বলবো সেটা হচ্ছে কঙ্কাবতী কল্পবিজ্ঞান লেখেনি নামটা একটু অন্যরকম ভূমিকা পড়লে বুঝতে পারবেন নামটা সার্থকতা বাংলা ভাষায় আমরা যারা কথা বলি বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ এখানে লেখিকারা কল্পবিজ্ঞান লেখেননি এরকম নয় তারাও কল্পবিজ্ঞান লিখেছেন বেগম রোকেয়া লীলা মজুমদার এদের লেখা কল্পবিজ্ঞান যেমন এখানে স্থান পেয়েছে তেমনি নতুন যে সব লেখিকাদের লেখা পড়ে আমরা খুব আনন্দ পাই যশোদারা রায়চৌধুরী অঙ্কিতা এরাও লিখেছেন এই বইয়ের জন্য একালের লেখিকারা যারা এই বইতে অংশ নিয়েছেন তারা এই বইটার জন্যেই খুব সুন্দরভাবে নতুন একটি লেখা তুলে দিয়েছেন এই লেখাগুলো আমরা সম্ভবত আগের কোনো ম্যাগাজিন বা কোনো বইতে পড়িনি একদম ব্র্যান্ড নিউ লেখা এটা একটা দারুণ প্রচেষ্টা আতে আছে দুটো অনুবাদ লেখাও পড়লে প্রত্যেকেরই ভালো লাগবে এটা খুব ভালো বই এটাও পেপার মোটা মোটাশোটা বই কল্পবিজ্ঞানের পাঠকদের জন্য এটা একটা অভিনব উপহার এবার আসছি একালের প্রতীত যশা কবি যশোধারা রায়চৌধুরীর একটি কল্পবিজ্ঞান সংগ্রহ নতুন বেরিয়েছে অঙ্কিতের বুধবুত কল্প বিশ্ব থেকে বেরিয়েছে পেপার ব্যাগ সংস্করণ খুব ভালো অলঙ্করণ প্রচ্ছদ আছে এগারোটি মৌলিক কল্পবিজ্ঞানের গল্প আসল গল্প না বলে কাহিনী বলাই ভালো কোনো লেখাটা ছোট কোনো লেখাটা বড় ভালো লাগবে প্রাপ্ত মনস্কদের জন্য লেখা সম্ভবত এই লেখাগুলোর বেশিরভাগটাই কল্প বিশ্ব জিনে বেরিয়েছিল যেহেতু আমি ওয়েবজিন পড়িনি তাই এই লেখাগুলো আমি প্রথম পড়লাম প্রত্যেকটা লেখাই ভালো লেগেছে খুব ভালো বই আছে ছটা অনুবাদ কল্পবিজ্ঞান অনুবাদগুলোর কিন্তু কাহিনী অবশ্যই বেশি আকর্ষণীয় কবির কলমে কল্পবিজ্ঞান কতটা মুখরোচক হয় এই বই পড়লে জানা যাবে খুব ভালো একটা বই পড়ে দেখতে পারেন যশোধারা রায়চৌধুরী পিতৃদেব দিলীপ রায়চৌধুরী তিনিও বিখ্যাত কল্পবিজ্ঞান লেখক ছিলেন বাংলা সাহিত্যের কল্পবিজ্ঞানের শাখায় তার অবদান অনস্বীকার্য আমরা তাকে ভুলে গেছি তার একটা সংকলন দিলীপ রায়চৌধুরীর কল্পবিজ্ঞান সমগ্র এটা সৃষ্টিসুখ থেকে বেরিয়েছিল দু হাজার সালে এটা কিন্তু সংগ্রহ করে দেখতে পারেন এটাও পেপারব্যাক সংস্করণ প্রচ্ছদ দেখেছেন আমার বন্ধু সুমিত রায় খুব ভালো প্রচ্ছদ আঁকেন খুব নামি শিল্পী বিদেশেই বেশি কাজ করেন আর লেখাগুলো তো পড়লে বুঝতেই পারবেন যে আমাদের বাংলা সাহিত্যে আমাদের অজানা লেখাও মণিমুক্ত কত যে ছড়িয়ে আছে একজন পাঠক খুঁজে খুঁজে সেগুলো উদ্ধার করে পড়তে একজন গুপ্তধন সন্ধানী থেকেও অনেক বেশি মজা পাবেন পড়ে দেখতে পারেন সৃষ্টিসুখ থেকে বেরিয়েছে দিলীপ রায়চৌধুরীর কল্পবিজ্ঞান সমগ্র এই বইটা কিন্তু বাংলা সাহিত্যের একটা মাইলস্টোন এরপরে যে বইটা নিয়ে বলবো সেটাও জয় ঢাক থেকে বেরিয়েছে কল্পবিজ্ঞান নিয়ে জয়ঢাক এবং কল্পবিশ্ব প্রচুর পরীক্ষা নিরীক্ষা করছে চেষ্টা করছে আধুনিক কল্পবিজ্ঞানকে আমাদের হাতে পৌঁছে দেওয়ার নতুনভাবে কিছু লেখার এবং অন্যান্য দেশের ভালো লেখাগুলোকে বাঙালি পাঠকের সামনে নিয়ে আসার সেরকমই একটা বই সোভিয়েত সায়েন্স ফিকশান এটা জয়ঢাক প্রকাশনী থেকে বেরিয়েছে হাফ ডজন রাশিয়ান কল্পবিজ্ঞান উপন্যাসের সংকলন খুব বড় উপন্যাস নয় ছটা নভেলার সংকলন বলতে পারি কল্পবিজ্ঞানের এই কল্পবিজ্ঞানগুলো কিন্তু একদম ভিন্ন স্বাদের একটু অন্য রকম যারা কমিউনিস্ট চিন্তাভাবনা করেন তারা এই যে কাহিনিগুলো তার একটা সুর মূল সুর হয়তো কিছুটা হলেও ধরতে পারবেন আমার কিন্তু এই বইটা খুব ভালো লেগেছে পড়ে দেখতে পারেন কিছু গল্প বিজ্ঞান এত বোকা বোকা হয় কিন্তু সুন্দর প্রচ্ছদ করে একটা ভালো প্যাকেজিং করে আমাদের সামনে সেটাকে পরিবেশন করলে আমরা হয়তো বোকা বনে সেই বই কিনে নিয়ে পড়তে গিয়ে বলবো এই লেখা এই লেখা তো আমিও লিখতে পারি বিজ্ঞান সংক্রান্ত ধারণা যদি খুব বেশি না থাকে তাহলে কিন্তু বিজ্ঞান নিয়ে গল্প বলার যে প্রবণতা সেটাকে দমন করাই ভালো এরকমই একটা বই যে বই পড়ে আমি খুব বিরক্ত হয়েছি সেরকম একটা বই সেটা হচ্ছে মহাকাশে বিপদ মনোজিৎ গাইনের বই স্বস্তিক প্রকাশনী থেকে বেরিয়েছে এই বইতে কুড়িটা গল্প আছে কুড়িটা গল্পের কোনো গল্পই খুব আহামরি ভালো নয় আহামরি ভালো মানে কি এটা বিনয় সহকারে বলছি না পড়াই ভালো বলতে গেলে বিজ্ঞান নিয়ে লেখার আগে এই বইটা আবার বাংলাদেশেও বেরিয়েছে এই বইটা আমি আগে দেখেছিলাম যে বাংলাদেশে প্রকাশিত হয়েছে বাংলাদেশের কল্পবিজ্ঞানের উপর ভক্তি শ্রদ্ধা আমার একটু বেশি তো আমি ভাবলাম বাংলাদেশের পাঠকদের জন্য এপার বাংলার বই প্রকাশিত হচ্ছে মানে সেই বই নিশ্চয়ই খুব উঁচু দরের হবে সেই জন্যে আমি এই বইটা যখন আমাদের এখানে বর্তমানে জেলা গ্রন্থমেলা হলো তো সেই সময় আমি অনেক দূরে গিয়ে সেই বইমেলা থেকে এই বইটা হাতের সামনে পেয়ে সংগ্রহ করি এপার বাংলার কল্পবিজ্ঞান সাহিত্য সম্বন্ধে ওপার বাংলার পাঠকদের কাছে এই বই যদি হাতে আসে তাদের কি ভাববেন তারা আমি সেটাই ভাবছি যে তারা কোন লেভেলের কল্পবিজ্ঞান পড়েন আর এই বালখিল্য লেখা আপনারা পড়লে বুঝতে পারবেন যে কেন আমি এতটা বিরক্ত হয়ে একটা বইয়ের কথা বললাম আমি সাধারণত বলি এই বইটা কিনে নিন এই বইটা কিনে নিন এই বইটা ভালো এই বইটা ভালো এই বইটার ক্ষেত্রে ঠিক ভিন্ন একটা কথা বলতে হলো আমার খারাপ লাগছে কিন্তু প্রচ্ছদ খুব ভালো দারিষ্টা করেছিলেন রঞ্জন দত্ত ভিতরের অলঙ্করণও মোটামুটি বেশ সুন্দর যাই হোক আজকে এই পর্যন্তই নমস্কার দেখা হবে পরের ভিডিওতে